রোজ একঘেয়েমি চিকেন খেতে খেতে নিশ্চয়ই আর ভালো লাগছে না? হ্যাঁ, তাহলে একবার এরকম করে চিকেন বানিয়ে একবার ট্রাই করে দেখুন কেমন লাগে। পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর একটু রসুন লাগবে শুধু। পেঁয়াজ, টমেটো আর রসুন আর লঙ্কাটাকে আমি ভালো করে গ্যাসে পুড়িয়ে নিয়েছি। তারপর সেইগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে সেই তেলে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ফোড়নটা দিয়ে দেবো। যেই পেস্টটা আমরা তৈরি করেছিলাম সেটা এবার দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার আমি একে একে চিকেনগুলোকে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপরে স্বাদ মতো নুন আর একটু অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। যা আপনারা যে যেরকম ঝাল খান সেই হিসেবে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন। সব শেষে গরম মশলা দিয়ে খাবারটিকে নামিয়ে ফেলবো। অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করবেন।